Assalamualaikum, স্বাগত জানাচ্ছি RTV রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। দেশের বেশিরভাগ এলাকায় বইচলা মাঝারি থেকে মৃদু তাপ প্রবাহের মধ্যে দুই দিনের সতর্কতা বার্তা জারি করেছে আবহাওয়া অফিস। সন্ধ্যায় আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত ওই সতর্ক বার্তায় বলা হয়, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে চলমান তাপ প্রবাহ বুধবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 48 ঘন্টা অব্যাহত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে বিরাজ করতে পারে অস্বস্তিকর পরিস্থিতি। সারা দেশে তাপমাত্রা আরও বাড়তে পারে, তবে 40 ডিগ্রির মধ্যে ওঠানামা করবে। শনিবার পর্যন্ত তাপ প্রবাহ অব্যাহত থাকবে। টানা দাবদাহের কারণে চলতি মে মাসের শুরুতে ও এপ্রিলের শেষে কয়েক দফায় সতর্ক বার্তা দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। মাঝে বৃষ্টি হলে তাপমাত্রা কমলে স্বস্তি ফেরে জনজীবনে। আবারও বিভিন্ন জেলায় তাপমাত্রা বাড়ছে। রংপুরের তীব্র গরমে জমির ধান কাটতে গিয়ে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে শাহ আলম নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। দুপুরে নগরীর দেড়হালিয়ায় এলাকায় ঘটনা ঘটে। গত কয়েকদিন থেকে চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মাঝারি তাপদাহ বয়ে যাচ্ছে। বিকেল তিনটা জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 37 ডিগ্রি সেলসিয়াস। জেলার আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে। তাপপ্রবাহ বয়ে যাচ্ছে মেহেরপুর, যশোরেও। এতে দুর্ভোগে আছেন শ্রমজীবী, খেটে খাওয়া মানুষ। এদিকে গাইবান্ধার সাঘাটায় মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। দুপুরে বৈলতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক শিপন মিয়ার বাড়ি সাঘাটার মুক্তিনগরে। স্থানীয়রা জানায়, আকাশ হঠাৎ করে মেঘাচ্ছন্ন হয়ে বজ্রপাত ঘটে। এতে মাঠে কাজ করা অবস্থায় শিপন মিয়া গুরুতর আহত হয়। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় শিপনের। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন দিক উন্মোচিত হতে যাচ্ছে বলে ইঙ্গিত দিলেন দেশটির সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সাথে বৈঠকের পর লু বলেন, পেছনের দিকে নয়, সামনে তাকাতে চায় যুক্তরাষ্ট্র। এর আগে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও সচিবালয়ের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন এই মন্ত্রী। শাকিলা করিমের রিপোর্ট। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ইস্যু পেছনে ফেলে যুক্তরাষ্ট্র সামনের দিকে তাকাতে চায় বলে মন্তব্য করেছেন ঢাকায় সফররত দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডক্টর হাসান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে এ মন্তব্য করেন লু। বৈঠকে র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা, শ্রম অধিকারের পাশাপাশি বিনিয়োগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান লু। নির্বাচনের আগে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্কের মধ্যে অস্বস্তি ছিল, এখন দুই দেশ সামনে এগোতে চায়। র‍্যাবের উপর নিষেধাজ্ঞা, শ্রম আইনের সংস্কার, মানবাধিকার এবং ব্যবসায়িক পরিবেশ সংস্কার প্রয়োজন। এ সম্পর্ক জোরদার করার জন্য আমাদের ইতিবাচক দিক নিয়ে সহযোগিতা বাড়াতে হবে। একই সুর মেলান পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদও। এই সফরের মধ্য দিয়েই দুই দেশের সম্পর্ক উন্নয়ন ঘটবে বলে বিশ্বাস করেন তিনি। এছাড়া যুক্তরাষ্ট্র জিএসপি সুবিধা ফিরিয়ে দিতে চায় বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। ইউএস অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে তিনি সফরে এসেছেন এবং সেই লক্ষ্যে আমাদের সমস্ত আলোচনা হয়েছে। যেই জিএসপি ফ্যাসিলিটি আমরা আগে এনজয় করতাম এখন করি না, সেটি তারা ফিরিয়ে দিতে চায়। এর আগে সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ডোনাল্ড লু। বৈঠকের বিষয়ে মন্ত্রী জানান, একটা কমন প্ল্যাটফর্ম তৈরির মাধ্যমে জলবায়ু মোকাবেলায় একসাথে কাজ করবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। অবস্থানগুলো অভিন্ন, যেমন জলবায়ু পরিবর্তন এবং সেটার অভিঘাত মোকাবেলার ক্ষেত্রে বাংলাদেশ এবং আমেরিকা আরও কীভাবে কাজ করতে পারে, মূলত আমরা সেটা নিয়ে আলাপ করেছি। তিন দিনের সরকারি সফরে মঙ্গলবার ঢাকায় আসেন লু। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি তার প্রথম সফর। শাকিলা করিম, আরটিভি, ঢাকা। বাংলাদেশ প্রসঙ্গে পশ্চিমা বিশ্ব তাদের অবস্থান পরিবর্তন করেনি দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখনও তারা নিরপেক্ষ নির্বাচনের পক্ষে কথা বলছে। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সফর সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানিয়ে ফখরুল বলেন, ক্ষমতায় টিকে থাকতে অপকৌশলের আশ্রয় নিয়েছে সরকার। সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণফোরাম ও পিপলস পার্টি নেতাদের সঙ্গে বৈঠক করে বিএনপি। এতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু ও গণফোরাম পিপলস পার্টির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। জানান দেওয়া যে আমরা
তারা একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পক্ষে কথা বলেছেন, এটা তারা এখনও অব্যাহত রেখেছেন, তা কিন্তু বাংলাদেশ জনগণের বিরুদ্ধে গিয়ে করছেন না। আমরা সবাই এ বিষয়ে প্রায় একমত যে এই ফ্যাসিবাদী সরকার তারা তাদের ক্ষমতায় টিকে থাকার জন্যে তারা সব রকম অপকৌশল গ্রহণ করছে। গোটা রাষ্ট্রকে একটা একদলীয় রাষ্ট্র ব্যবস্থায় তারা নিয়ে যেতে চাচ্ছে। যুদ্ধ সংঘাতে বাস্তুচ্যুত জনগোষ্ঠী, মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা জনগোষ্ঠী, নিপীড়িত ফিলিস্তিনি নারী ও শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তায় জাতিসংঘ সহ অন্যান্য সংস্থাকে কাজ করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি দেশের কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল, আওয়ামী লীগ সরকার তা চালু করেছে, মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার অনেক কমিয়েছে। আতিকা রহমানের রিপোর্ট। বাংলাদেশ, জাপান, বুলগেরিয়া এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল ইউএনপি এর যৌথ উদ্যোগে ঢাকায় শুরু হলো YCPD 13 গ্লোবাল ডায়ালগ অন ডেমোগ্রাফিক ডাইভার্সিটি অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট। দুই দিনের সংলাপের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, নারী ও শিশু স্বাস্থ্য নিয়ে বাল্যবিবাহ আইন সংশোধন, জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন, সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার। মা ও শিশু মৃত্যুর হার রোধ সহ 13 লাখ মা ও কন্যা শিশুকে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বন্ধ হয়ে যাওয়া কমিউনিটি ক্লিনিকগুলি পুনরায় চালু করি। 14,000-এরও বেশি কমিউনিটি ক্লিনিক চালু আছে। এগুলোর মাধ্যমে মাতৃ ও শিশু স্বাস্থ্য সেবাসহ 30 প্রকারের অতি প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে আমরা প্রদান করছি। 3,000 ক্লিনিকে স্কিল্ড বার্থ অ্যাটেন্ডেন্স সেবা প্রদান করা হচ্ছে। 3,290টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র বা পরিবার পরিকল্পনা ক্লিনিক হতে মা, শিশু ও বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা প্রদান করা হচ্ছে। রোহিঙ্গা জনগোষ্ঠী, ফিলিস্তিনে নির্যাতিত নারী শিশুদের স্বাস্থ্যসেবা ও নিরাপত্তায় জাতিসংঘ সহ বিশ্বের উন্নত দেশকে জোরালো ভূমিকা নেওয়ার আহ্বান জানান শেখ হাসিনা। বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমার থেকে জোরপূর্বক উচ্ছেদকৃত রোহিঙ্গা জনগোষ্ঠী এবং ইসরায়েলের গণহত্যা ও আগ্রাসনের ফলে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের কথা, বিশেষ করে বিপুল সংখ্যক নারী ও শিশু ফিলিস্তিনে আজ প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। আমি আশা করি জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সেখানে সকলের জন্য, বিশেষ করে নারী ও শিশুর জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা পালন করবে। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই, কাজে এই সমস্ত সংঘাত বন্ধ হোক সেটাই আমরা কামনা করি। প্রধানমন্ত্রী আরও বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য জনসংখ্যার সুষ্ঠু ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ, সবার মৌলিক অধিকার নিশ্চিত করে তাদের জনসম্পদে রূপান্তর করতে হবে। দুই দিনের এই বৈশ্বিক সংলাপে 30টি দেশ অংশ নিয়েছে। আমরা একটি সমৃদ্ধশালী বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হব। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। রাজধানী ঢাকার মতো লক্কর ঝক্কর বাস পৃথিবীর কোথাও নেই, মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সড়কে দুর্ঘটনা কমানো না গেলে উন্নয়নের সুফল পাওয়া যাবে না। সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইন 2017-এর অধীনে গঠিত উপদেষ্টা পরিষদের সভায় এসব কথা বলেন মন্ত্রী। হেলমেট না পরলে জ্বালানি না দেওয়ার নির্দেশ দেন ওবায়দুল কাদের। রফিকুল ইসলামের রিপোর্ট। সড়কে দুর্ঘটনা রোধে করণীয় নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইন 2017 এর অধীনে গঠিত উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয় বিআরটিএ ভবনে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে সভায় সড়ক পরিবহন, নৌপরিবহন ও জননিরাপত্তা সচিব সহ বিআরটিএর চেয়ারম্যান, ঢাকার 2 সিটি কর্পোরেশনের মেয়র, পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্টরা উপস্থিত থেকে নানা পরামর্শ দেন। সড়কে শৃঙ্খলা রক্ষায় সড়ক পরিবহন সচিব যখন নানা উদ্যোগ তুলে ধরছিলেন, তখন ওবায়দুল কাদের আক্ষেপের সুরে 40 বছরের আগের বাস কিভাবে সড়কে চলে কর্মকর্তাদের কাছে এমন প্রশ্ন রাখেন। এরকম লক্কর ঝক্কর এবং এইরকম গরিব গরিব চেহারা বাসগুলো দেখলে মনে হয় না বাংলাদেশের কোনো অগ্রগতি হয়েছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে না পারলে উন্নয়নের সুফল পাওয়া যাবে না বলেও জানান কাদের। 6 লেন করছি, 4 লেন করছি, এগুলোর সুফলটা তো আমাদের পেতে হবে, যানজট তো কমতে হবে,
দুর্ঘটনা কমাতে নো হেলমেট নো ফুয়েল এই নীতিতে আমরা যাব, এটা একটা সিদ্ধান্তই আমরা নিলাম। রাজধানীতে ব্যাটারি চালিত রিক্সা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার নির্দেশনা দেন মন্ত্রী। শুধু নিষেধাজ্ঞা আরোপ নয়, এগুলো চলতে যেতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। রফিকুল ইসলাম, আরটিভি, ঢাকা। চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। মৌসুম শুরুর আগেই এবছরের 12 মে পর্যন্ত 29 জনের মৃত্যুর খবর মিলেছে। আক্রান্ত হয়ে হাসপাতালে গেছে 2460 জন। এ নিয়ে প্রস্তুতি ও কঠোরতার কথা জানিয়েছে ঢাকার 2 সিটির মেয়র। আলাদা 2 অনুষ্ঠানে তারা জানান সরকারি বেসরকারি অফিস ও থানাগুলোতে অভিযান চালানো হবে। ওয়ার্ড ভিত্তিক সচেতনতা কার্যক্রম শুরু হয়েছে আগে থেকে। খানাল আমিনের রিপোর্টে বিস্তারিত। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সরকারের গণনাতেই সারা দেশে প্রাণ যায় 1705 জনের। তবে প্রকৃত মৃত্যুর সংখ্যা যে এর চেয়ে বেশি তা স্পষ্ট করেছে সংশ্লিষ্টরা। এবার এখনও ডেঙ্গুর মৌসুম শুরু হয়নি, কিন্তু শুরু হয়ে গেছে তাণ্ডব। 12 মে পর্যন্ত 29 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আক্রান্ত হয়ে হাসপাতালে গেছে 2460 জন। ডেঙ্গুর ভয়াবহতার বিষয়টি ওয়াকিবহাল ঢাকার 2 সিটি কর্পোরেশনে। মালিবাগ মোড়ে গণশৌচাগার উদ্বোধন শেষে ঢাকা দক্ষিণের মেয়র হুঁশিয়ারি দেন, মৌসুম আসার আগেই ডেঙ্গুর পূর্বাভাস থাকায় অভিযান চালানো হবে। এর আগে 21 মে সমস্ত স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় করে তাদের সচেতন করা হবে। ঢাকা শহরে অগণিত সরকারি আধা সরকারি সংস্থা কর্তৃপক্ষের আবাসন স্থাপনা রয়েছে, পুলিশের থানাগুলো স্থাপনাগুলো আবাসনগুলো এগুলো যত্রতত্র থাকে এবং এইগুলোতে পানি জমে এবং লার্ভা প্রজনন হয়ে থাকে। রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটির নগর ভবনের সামনে সপ্তাহব্যাপী খাল লেকের বর্জ্য প্রদর্শনীর অনুষ্ঠানে মেয়র জানান ওয়ার্ডভিত্তিক সচেতনতা কর্মসূচি আগে থেকেই শুরু হয়েছে। কাউন্সিলররা কী করবে, এলাকাতে এলাকাতে নিয়ে মত বিনিময় করবে, র্যালি করবে, স্কুলে যাবে, মসজিদের ইমাম সাহেবের কথা বলবে, এই কাজগুলো করবে। এছাড়াও চিপসের প্যাকেট 1 টাকা, ডাবের খোসা 2 টাকা, কমোড 100 টাকা, টায়ার 50 টাকা। আমরা কিন্তু যারা নগদ জমা দিয়ে দিচ্ছে কাউন্সিল অফিসে তারাও কিন্তু ওরা ক্যাশ টাকা পেয়ে যাচ্ছে। তো এই কাজগুলো কিন্তু আমরা করছি। আমরা ঢাকার বাইরে থেকে চিকিৎসা নিতে আসা রোগীদের তথ্য আলাদা করে দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান 2 মেয়র। খান আলামিন, আরটিভি, ঢাকা। বিচারিক ও প্রশাসনিক ফোরামের মাধ্যমে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে আসামিকে কন্ডেমড সেলে রাখা যাবে না বলে হাইকোর্টের দেয়া রায় আগামী 25 আগস্ট পর্যন্ত স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার আদালত। স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। একই সঙ্গে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে 25 আগস্ট আবেদনটি শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে। এ সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিফটও আপিল করতে হবে। রাজধানীর হাতিরপুলে বর্ধিত ক্যাম্পাস উদ্বোধন করেছে ST ইনস্টিটিউট অফ মোবাইল টেকনোলজি। প্রতিষ্ঠানটির নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহিন শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক গাজী মোহাম্মদ সাইফুজ্জামান। এছাড়াও যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক আব্দুল আখের ও প্রতিষ্ঠানটির প্রশিক্ষক শিক্ষার্থী সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। ST ইনস্টিটিউট অফ মোবাইল টেকনোলজিতে 2021 সাল থেকে প্রায় 1100 শিক্ষার্থী প্রশিক্ষণ নিয়ে ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে কাজ করছে। অনুষ্ঠানের অতিথিরা যুবকদের দক্ষ মানব সম্পদে পরিণত করায় প্রতিষ্ঠানটির প্রশংসা করেন। বিশ্বকাপের মূল পর্বের আগেই তাসকিন ফিট হয়ে যাবেন বলে বিশ্বাস নাজমুল শান্তর। এবারের বিশ্বকাপে বাংলাদেশ দলের দারুণ কিছু করার সুযোগ দেখছেন টাইগার অধিনায়ক। আর কোচ চান্ডিকা হাতুরে সিংহের চোখে টি-20তে বড় বা ছোট দল বলে কিছু নেই। মাহমুদুল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ আর রিশাদের মতো তরুণদের নিয়ে গড়া বাংলাদেশ দলকে আসরের অন্যতম ব্যালেন্স স্কোয়াড বলে মনে করেন টাইগার হেড কোচ। বিশ্বকাপ মিশনে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রাত 1:40 মিনিটে ঢাকা ছাড়বে টাইগাররা। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। অবাক হওয়ার কিছু নেই, ঠিকই দেখছেন, ক্যাচটা নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। মার্কিন মুলুকে উড়াল দেওয়ার আগে হালকা অনুশীলনে ফিল্ডিং সেশনে সিরিয়াস রিয়াদ এমন ক্যাচ নিয়ে বুঝিয়ে দিলেন এই বিশ্বকাপটাকে কতটা সিরিয়াসলি নিয়েছেন সাইলেন্ট কিলার। নির্ধারিত সংবাদ সম্মেলনে এসে রিয়াদ প্রসঙ্গ টানলেন কোচ হাতুরু, সঙ্গে নিজের দল নিয়ে জানালেন প্রত্যাশার কথা।
রিয়াদ দুর্দান্তভাবে ফিরে এসেছে। তার এই ফিরে আসা ও পারফর্ম করা আমাদের জন্য বেশ স্বস্তি। আমাদের দলে তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটার আছে, মানে ব্যালেন্সড একটা দল আমরা। আমি বিশ্বাস করি বিশ্বকাপে আমরা আমাদের পরিকল্পনা মতো খেললে ভালো কিছু করব, কারণ টি টোয়েন্টিতে ছোট বা বড় দল বলে কিছু নেই। সংবাদ সম্মেলনে তাসকিনকে নিয়ে আসার কথা শোনালেন শান্ত, জানালেন দল নিয়ে এগোতে চান ধাপে ধাপে। আশাই করছি না যে তাসকিন থাকবে না, আমরা আশা করছি যে তাসকিন সুস্থ হয়ে যাবে, প্রথম ম্যাচ থেকে অ্যাভেলেবল থাকবে। যদি না থাকতে পারে তাহলে এটা অবশ্যই আমাদের টিমের ওয়ান অফ দ্য বেস্ট বোলার এবং মেন বোলার আমি বলবো। না থাকতে পারলে সেক্ষেত্রে আমাদের যে ব্যাকআপ অপশন আছে ওটা নিয়েই আগাইতে হবে। বাট অবশ্যই আমি যেটা আশা করি বা মেডিকেল ডিপার্টমেন্ট থেকে যতটুকু বুঝতে পেরেছি, আমার মনে হয় সে প্রথম ম্যাচ থেকে খেলতে পারবে ইনশাল্লাহ। এর আগে বুধবার অনিবার্য কারণে এক ঘন্টা দেরিতে শুরু হয় অফিসিয়াল ফটো সেশন, সেখানে ফুরফুরে মেজাজে ছিলেন ক্রিকেটাররা। মাহফুজুল ইসলাম, আরটিভি, ঢাকা। এ মুহূর্তে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী অরণ্য কফুর। অরণ্য, ক্রিকেটাররা বিমানবন্দরে পৌঁছেছে কিনা, ফ্লাইটের বিস্তারিত আমাদের জানাবেন। সিনথিয়া, আমি রয়েছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ভিআইপি ডিপার্চার যে সেক্টরটা, সেখানে এরই মধ্যে কিন্তু দুইজন খেলোয়াড় ঢুকেছেন এবং চিকিৎসক ঢুকেছেন, বিশেষ করে অধিনায়ক নাজমুল হাসান শান্ত এবং নাজমুল হোসেন শান্ত এবং রিটন কুমার দাস, তিনি এরই মধ্যে পৌঁছেছেন বিমানবন্দরে। এবং বিসিবির যে চিকিৎসক দেবাশিস চৌধুরী, তিনিও কিন্তু পৌঁছেছেন, এবং পাশাপাশি টিম ম্যানেজার শাহরিয়ার নাফিস, তিনিও পৌঁছেছেন, এবং বাদবাকি খেলোয়াড়রা সবাই কিন্তু পথে আছেন। আসলে সবাই ব্যক্তিগত উদ্যোগে নিজ নিজভাবে বিমানবন্দরে আসার ফলে এক একজন এক এক সময় এসে পৌঁছচ্ছেন এবং রাস্তায় যথেষ্ট জ্যাম দেখে এসেছি আমরা। সুতরাং খেলোয়াড়দের পৌঁছাতে হয়তো কিছুটা বিলম্ব হতেও পারে, তবে দীর্ঘ সময় রয়েছে। 140 ফ্লাইট এমিরেটস এয়ারলাইন্সের বিশেষ বিমানে করে, নিয়মিত ফ্লাইটে করে তারা যাবেন, এবং দুবাইতে ট্রানজিট রয়েছে একটা আমেরিকা যাওয়ার পথে, এবং এই ফ্লাইটটা মূলত যাবে আমেরিকার হিউস্টনে, হিউস্টনে যাবে এবং সেখানেই বাংলাদেশ দল নামবে এবং ল্যান্ড করবে। তবে একে একে প্লেয়াররা সবাই কিন্তু বিমানবন্দরের পথে আছেন আমরা জানতে পেরেছি, একে একে পৌঁছাচ্ছেন সবাই, পুরো বহরই কিন্তু যাচ্ছে এই 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 ফ্লাইটে। শুধুমাত্র স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ, তিনি আজকে যেতে পারছেন না, তিনি পরবর্তীতে দলের সঙ্গে যোগ দেবেন। এছাড়া প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের নেতৃত্বে ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্প, ফার্স্ট বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস সহ ফিজিও, কন্ডিশনিং কোচ এবং কম্পিউটার অ্যানালিস্ট সহ মিডিয়া ম্যানেজার সহ পুরো টিম সবাই, যে 17 জনের যে স্কোয়াড, সবাই কিন্তু যাচ্ছে আজকে দলের সঙ্গে আজকে এই ফ্লাইটে। এবং তারা 1:40 ঢাকা বিমানবন্দর থেকে, শাহজালাল বিমানবন্দর থেকে ফ্লাইটটি ছেড়ে যাবে এবং দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রানজিট হওয়ার পরে তারা সেখান থেকে সরাসরি কিন্তু আমেরিকার উদ্দেশ্যে তারা উড়াল দেবেন। তো আমেরিকার উদ্দেশ্যে উড়াল দেওয়ার পরে বিশ্বকাপের আগে কিন্তু বাংলাদেশের আরও একটি সিরিজ রয়েছে, যেখানে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচের একটি টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ, এবং তারপরে ICC নির্ধারিত 2টি টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ রয়েছে, এবং ম্যাচের পরে 8ই জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের মিশন শুরু করবে বাংলাদেশ। সিনথিয়া, ধন্যবাদ। রাতের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 241 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ একটাই দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।